লালমনিরহাটে ঢাকাগামী একটি বাস তল্লাশি করে চালের বস্তা থেকে 38 লাখ টাকা জব্দ করেছে পুলিশ। দুপুরে নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই এসব টাকা পাওয়া যায়। কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নাবিল পরিবহনের ওই বাসটিকে টোল প্লাজায় নিয়মিত তল্লাশি চালানো হয়। এই সময় একটি চালের বস্তা সন্দেহজনক মনে হলে পুলিশ ওই বস্তা থেকে 38 লাখ টাকা জব্দ করে। পুলিশ জানায় এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি আরও খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।